আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। স্বাগতম দরবারে বেলাশেভের ন্যাচারাল পাওয়ার সেন্টার বাড়িতে। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম। যারা আমাদের পুরাতন সাবস্ক্রাইবার আছেন ভালোবাসা ভালোবাসা অভিনাম ভালোবাসা রইল তাদের প্রতি। আর যারা নতুন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আমাদের যে কোনো আমল পেতে আমাদের আমলের এজাজত পেতে আপনারা কমেন্ট বক্সের ভিতরে ইয়াল্লাহ ইয়া মোহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমিন এই তসবিহগুলো লিখে দিলে আপনাদের এজাজত হয়ে যাবে, কল করার কোনো প্রয়োজন পড়বে না। সবাই মেরাজের আমল সম্বন্ধে আমার কাছে অনেক কল আসতেছে, তার মাঝে কিছু মা বোন প্রশ্ন করেছেন যে আমরা যারা মাসিক চক্রের সমস্যা আছি মেয়েদের তো একটি গ্যাপ পড়ে, সেক্ষেত্রে আমরা তো নামাজ পড়তে পারবো না, আপনি যে নামাজগুলো আমলগুলো দিচ্ছেন সেগুলো আমরা পাঠ করতে পারবো কি না। আমি আপনাদেরকে যথার্থে বলে দিচ্ছি যে শুধুমাত্র নামাজ ব্যতীত আপনি যে কোনো জিকির আজগার যে কোনো তসবিহ তাহলিল পাঠ করতে পারবেন, ঠিক আছে, পাঁচ কাপড় পরে আপনি যে কোনো কিছু করতে পারবেন, এভরিথিং করতে পারবেন। আমি আপনাদেরকে এজাজত দিচ্ছি যতগুলো অজিফাই দিচ্ছি না কেন করতে পারবেন। তথাপি যদি দেখা গেছে যে আপনি অনেক বড় কোনো আমল করতে পারতেছেন না, বেশি সমস্যা, অনেক মামন জানতে চেয়েছেন যে বিকল্প বা আমাদেরকে এই সময়টুকু কোনো আমল আসে কি না, এখন আমি যে আমলটি আপনাদেরকে আমি সামনে নিয়ে আসছি এই আমলটি আপনারা লাইলাতুল কদর রাত্রিতে যারা মাসিক চক্রের সমস্যায় আছেন সে সকল মা বোনরা পাঠ করতে পারবেন। ছেলেদের তো কোনো সমস্যা নেই, গোসল টোসল করে অজুর গোসল করে আপনারা আমলে বসে যাবেন, আমল করবেন, ইনশাআল্লাহ আমলে ফায়দা হবে, কাজ হবে। আর মা বোন যারা আছে যারা আপনার প্রাপ্তবয়স্ক আছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা যদি এই মাসিক চক্রের সমস্যায় থাকেন সেক্ষেত্রে আপনারা আমি এখন যে আমলগুলো বলতেছি আমলগুলো পাঠ করবেন। এর বাদেও যেগুলো নামাজ ব্যতীত আমি বলেছি যে নামাজ ছাড়া যেগুলো শুধু অজিফার মাধ্যমে বিভিন্ন দেখা গেছে উপায়ে আমলগুলো পাঠ করা যায় সেগুলো পাঠ করতে পারেন। শুধুমাত্র নামাজ এবং কোরআন তেলাওয়াত ভাবে ডাইরেক্টলি কোরআন স্পর্শ করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না। এখন দেখা গেছে কোরআনের সুরা আপনার মুখস্থ আছে, আয়াত আপনার মুখস্থ আছে, আল্লাহর নাম আপনার মুখস্থ আছে, সেগুলো আপনি পাঠ করতে পারবেন, সেগুলো পাঠে কোনো বাধা নেই। আজকে যে আমলটি আমি আপনাদেরকে এখন এই মুহূর্তে যে আমলটি আপনাদেরকে বলতেছি এটি আপনি তাহাজ্জুদ নামাজের পর অথবা তাহাজ্জুদ ওয়াক্তের সময় আপনি আমলটি পাঠ করতে পারেন অথবা এশার নামাজের পরেও পাঠ করতে পারেন। যে সকল মা বোনরা আপনারা দেখে গেছে গ্যাপ পড়ে যায় আমলে তারাও ইনশাআল্লাহ আমলটি করতে পারেন। এটি ছোট্ট একটি আমল দরবারে বেলা শরীফে এই আমলটির অসংখ্য নিয়ামতের কথা বলা হয়েছে, অসংখ্য নিয়মকরণ অনেকবার অনেকবার দেওয়া হয়েছে আমলটি। তো শুধু শবে মেরাজ নয়, শবে কদর নয়, লাইলাতুল বারাত এগুলো বাদেও এই আমলটি বহুবার আমরা আপনাদেরকে দিয়েছি প্রাত্যহিক জীবনের জন্য। যারা টাকা পয়সার মালিক হতে চান, আল্লাহকে রাজি খুশি করতে চান, তারা অবশ্যই আমলটি পাঠ করবেন। আপনি ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আপনার মানে বিবাহ হচ্ছে না, এরকম অনেক সন্তান আছে, অনেক মা ভাই আছে যাদের সন্তানদের বিবাহ হচ্ছে না, নিজে অথবা নিজেরই বিবাহ হচ্ছে না, বিবাহ সমস্যা যারা আছেন অথবা পছন্দের মানুষকে বিবাহ করতে চাচ্ছেন তাদেরকেও আমলটি কাজ করবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আপনার পছন্দের জায়গায় আপনার বিবাহ হবে, বিবাহের বাধা বিবাহের দোষ দূরে দূরই সরে যাবে। সন্তান হচ্ছে না, দীর্ঘদিন হয়েছে বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই আমলটি পাঠ করে আল্লাহর কাছে দিল থেকে মন থেকে চান, আল্লাহর কাছে মন থেকে চান ইনশাআল্লাহ আপনার হবে। ভাই আমল করতেছেন, কারো কথা কানে আসতেছে, আপনি মোবাইল টিপতেছেন অথবা কারোর সাথে মুখে কথা বলতেছেন, ইশারা করতেছেন, অন্যদিকে মনোযোগ আছে, এরকমভাবে আসলে পৃথিবীর কোনো আমলই কাজ করে না, সেটি যে ধর্মেরই হোক না কেন, আর যতটা শক্তিশালী আমল হোক না কেন সে আমল আপনার কাজ করবে না। তো আপনি জমি নেই, জমি করার জন্য আপনার ঘর বাড়ির জায়গা নেই সেটির জন্য আমল করতে পারেন, আপনার ভালো কোনো সম্পর্ক নেই, সম্পর্কের জন্য রিশতা ভেঙে যাচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে দিনকে দিন, এরকম একটি পরিস্থিতি পড়ে গেছেন, সেক্ষেত্রে এই আমলটি পাঠ করে আপনি আল্লাহ কাছে সাহায্য চাইতে পারেন, আল্লাহ কাছে দোয়া তলব মাদত করে বলেন ইনশাআল্লাহ আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে। আপনার ব্যবসা শুধু লস আর লস, কোনো মতেই আপনি ব্যবসায় উন্নতি করতে পারতেছেন না, ব্যবসায় গ্রাহক আসে না, দোকানে কাস্টমার আসে না, পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে, পুঁজি খুঁজে পাচ্ছেন না, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহকে হাজির নিজের জেনে বলতেছি আমলটি পাঠ করেন, আপনার সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার কফিল মালিক আপনার বাধ্য নয়, আপনাকে বেতন দেয় না, টাকা পয়সা দেয় না, কাজ একদিন থাকলে আরেকদিন থাকে না, এই ধরনের অবস্থা যদি হয় তাহলেও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার প্রমোশনের জন্য, বেতন বৃদ্ধির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, বিবাহের জন্য, যে কোনো হাজত, যে কোনো মকসদের জন্য, যে কোনো ইচ্ছা পূরণের জন্য, যে কোনো তামান্নার জন্য আপনি আমলটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর কুয়তে আল্লাহর শক্তি দ্বারা দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে এই আমলে সফল করে দিয়েছে। আমলটি আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে রাত্রে যে কোনো একটি অংশে আপনি এক দিলি এক মনে একাগ্রভাবে আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি 1100 বার পাঠ করবেন আল্লাহ তাআলার এই নামটি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই আল্লাহর জালালি নামটি আপনি 1100 বার পাঠ করবেন। 1100 বার পাঠ করে মহান আল্লাহ তাআলার কাছে সেজদায় যাবেন এবং তার কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন, আপনি যা চান মন থেকে তা কিছু বলবেন। এটি এই গেল একটি পদ্ধতি। এমনটি পাঠ করার পর আপনাকে আরও 100 বার আল্লাহর দুটি নাম পাঠ করতে হবে, সেটি হচ্ছে ইয়া সামিউ আল বাসিরু,
ইয়া সামিউ আল বাসিরু, ইয়া সামিউ আল বাসিরু, এটিও আপনাকে 100 বার পাঠ করতে হবে। ভাই যদি আপনি এই দুটি আমল করেন, তকদির বা ভাগ্য বদলের নসিব বদলের আমল এটি, তকদির এবং ভাগ্য আপনার অবশ্যই বদলাবে, নসিব আপনার অবশ্যই বদলাবে। মহান আল্লাহ তাআলা নিয়ামত ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা যে আমলগুলো দিয়ে থাকি ভাই মক্কেলদের বা কথা ছাড়া কোনো আমল আমরা দিই নেই, আজকে যতগুলো আমল আপনাদেরকে সবাই মেরাজ উপলক্ষে দিয়েছি, সবাই কদর উপলক্ষে, সবাই বরাত উপলক্ষে আমি অসংখ্য আমল দিয়েছি, প্রত্যেকটা আমল করতে প্রত্যেকের জীবনে লাইফেই বাস্তব হয়েছে। এখন কথা হচ্ছে এখন যে সবাই মেরাজের আমলগুলো দিচ্ছি, অনেকে বলতেছেন ভাই আজকে তো সবাই মেরাজ না, তাহলে আমরা কী করবো? আরে ভাই 27 রজনী যেটা সেটাই সবাই মেরাজ, এটা আপনাকে বুঝতে হবে। 26 পার হওয়ার সাথে সাথে, যখন 26 পার হয় কখন, মাগরিবের 20 মিনিট আগে দিন চেঞ্জ হয়ে যায় সূর্য ডোবার সাথে সাথে, তখন থেকে 27 শুরু হয়ে গিয়েছে, তখন থেকে সবাই মেরাজের দিন শুরু হয়ে গেছে। এখন আপনি সবাই মেরাজের দিনে আমল করেন আর রাত্রে আমল করেন, সেগুলো আপনাকে বুঝে আমল করেন। আমি বলেছি প্রত্যেকটা আমলের জন্য রেজাল গায়েব মানতে হবে, রেজাল গায়েবকে সালাম করতে হবে, যেই দিকে ফিরে আমল করবেন সেই দিকে ফেরেশতাকে সালাম করবেন, সেই বারের আসমান জমিনের ফেরেশতাকে সালাম করবেন, তাহলে আপনি আমলের গ্যারান্টি পাবেন। আপনি একটি করবেন আর একটি করবেন না, তাতে তো আসলে আমলের ফায়দা হবে না। তো আপনার ভাগ্য কিসমতকে বদলানোর জন্য, গরিবি দূর করার জন্য, আপনার আল্লাহর নিয়ামত বরকত খায়ের বরকত এগুলো পাওয়ার জন্য, হ্যাঁ মানুষের কাছে যেন হাত পাততে না হয়, মানুষ উল্টো আপনার কাছে হাত পাতবে, এইভাবে যদি আপনি চান নিজের জীবনকে গঠন করার জন্য, তাহলে আপনি এই আমল, আমি যে আমলগুলো বলতেছি আমলগুলো পাঠ করেন। তবে আমি যেটা বললাম ইয়া জালজাল আলী ওয়ালিগ্রাম, এটি 1100 বার পাঠ করার পর আপনি যদি রাতে শুয়ে যান, সকালে ফজর নামাজ পড়ার পর, ফজরের পরে, এখন সারা রাত ইবাদত করলেন, রাত সকালে ফজর নামাজ পড়লেন না, তাহলে তো ইবাদতের কোনো দাম হলো না। আপনি সকালে ফজর নামাজ পড়ার পরে ইয়া সামিউ আল বাসিরু এটি 100 বার পাঠ করবেন, প্রথমে রাত্রিবেলা তাহাজ্জুদ রাখতে বা যে কোনো একটু সময় ইয়া জালজাল আলী ওয়ালিগ্রাম 1100 বার পরে, তারপর ফজর নামাজের পরে ইয়া সামিউ আল বাসিরু, ইয়া সামিউ আল বাসিরু পাঠ করবেন 100 বার, তারপর আল্লাহ তালার কাছে দোহাত তুলবেন। আপনি যা চান আপনার কিসমত বদলানোর জন্য, টাকা পয়সার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, বিবাহের জন্য, সন্তানের জন্য, অথবা আপনার বাসা বাড়ার জন্য হোক, চিকিৎসার জন্য হোক না কেন, যে কোনো রিজিক সংক্রান্ত, রিজিক সংক্রান্ত যে কোনো জিনিস আপনার চান না কেন, বা কোনো বড় মুসিবতে আছেন, বিপদে আছেন, সেটি আপনার দূর হয়ে যাবে অবশ্যই। আর মা বন্ধুর জন্য তো একটা আদর্শ আমল বললাম, সেখানে তারা পাক পবিত্র থাকুক আর যেই থাকুক না কেন, তারা আমলগুলো করতে পারবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।